আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজ নিয়ে এসেছি বন সংরক্ষকের দপ্তর সামাজিক বন অঞ্চল কৈগারি বগুড়া, অর্থাৎ বন সংরক্ষকের দপ্তর। সেখানে ফরেস্ট গার্ড নিবে 48টি শূন্যপদ, 48 জনকে নিবে। সো যারা ফরেস্ট গার্ডে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে 41 জন, রাজশাহী বিভাগে 48 জন। বেতনক্রম হবে গ্রেড 17, অর্থাৎ 9,000 টাকা থেকে 21,800 টাকা। এবং স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা 163 ও বুকের মাপ 72 সেন্টিমিটার হতে হবে। রাজশাহীতে বলা হয়েছে রাজশাহী, নওগাঁ, চাঁপা, নবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, এই জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলা প্রার্থীরা, যেমন রাজশাহী বিভাগ থেকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা ও সিরাজগঞ্জ জেলা। এবং রংপুর বিভাগেও তো আপনি ধরেন যে 41টা, 41টার মধ্যে আপনি যদি রংপুর বিভাগ থেকে যারা আবেদন করতে চান, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা, আচ্ছা যারা আপনি এই চাকরিটাতে আবেদন করতে চান, ফরেস্ট গার্ড এ নেওয়া হবে রাজশাহী বিভাগে 48, রংপুর বিভাগে 41, যেটা হিউজ একটা নিয়োগ। আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে অবশ্যই মানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা হতে, অর্থাৎ আপনাকে HSC পাস হতে হবে। সেটা কোনো মাদ্রাসা থেকে হতে পারে অথবা মানে যে কোনো প্রতিষ্ঠান থেকে HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। উচ্চতা 163 সেন্টিমিটার, এটা আপনি উচ্চতা মাপতে পারবেন কোথায়? দেখবেন তো অনেক জায়গায় উচ্চতা মাপার জন্য ওনারা স্কেল নিয়ে বসে, ওজন মাপার জন্য বসে, সেখান থেকে আপনি উচ্চতা মেপে নেবেন এবং বুকের মাপ 72 সেন্টিমিটার হতে হবে। আচ্ছা এখন আবেদন করবেন কিভাবে? দেখেন আবেদন করার জন্য আপনাদের এই যে http://clone/// দেখেন cfbog.teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আই হোপ ক্লিয়ার। আর আবেদনের শেষ তারিখটা একটু কথা বলি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/9/2022 বিকাল 5টা। এই 30/9 অর্থাৎ আজ 15 সেপ্টেম্বর এবং আরও 15 দিন আছে, এই 15 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। আর নিচে বিস্তারিত আমার এসব পড়ছি না, কারণ সব জায়গায় এগুলোই থাকে। এবং দেখেন 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে টাকা জমা দিতে হয়। এবং আপনি দেখবেন আচ্ছা বেশি একটা ফিটা কিন্তু বেশি একটা না, দেখেন 72 ঘন্টার মধ্যে 56 টাকা দিতে হবে। এই যে 56 টাকা, 56 টাকা ফি খুবই কম। যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। আর আপনারা যদি এই ধরনের আকর্ষণীয় ভিডিও দেখতে চান বা সার্কুলার পেতে চান এবং অন্যান্য বিষয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন এবং দেখতে থাকুন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।